আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। অনেকদিন ধরেই ঘাড় পিঠ ও হাঁটু যন্ত্রণায় ভুগছেন, এমন অবস্থায় কোনো কাজই ঠিকমতো করতে পাচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে ঘাড়ের যন্ত্রণাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ঘাড়ের অংশটুকু সার্ভাইকাল স্পাইন, পিঠের অংশকে থোরাসিক স্পাইন, কোমরের অংশকে ল্যাম্বার স্পাইন ও কোমরের নিচের অংশকে সেগ্রাল স্পাইন বলে। মেরুদণ্ড সবচেয়ে বেশি নড়াচড়া হয় দুইটি অংশে, ঘাড় বা সার্ভাইকাল স্পাইন ও কোমর বা ল্যাম্বার স্পাইন। যেহেতু সার্ভাইকাল স্পাইনে মুভমেন্ট বা নড়াচড়া বেশি হয়, ফলে মেরুদণ্ডের অংশে হাড়ের ক্ষয়ও বেশি হয়ে থাকে। ঘাড়ের মেরুদণ্ডের ক্ষয় হয়ে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সার্ভাইকাল স্পাইন্ডোলোসিস বলা হয়। আর হাঁটুর ক্ষয়জনিত সমস্যাকে অস্টিও আর্থ্রাইটিস বা অস্থিসন্ধির ক্ষয়জনিত রোগ বলা হয়। আমাদের অস্থিসন্ধি বা জয়েন্ট এক ধরনের নরম কাবার দিয়ে আবৃত থাকে, যাকে মেডিকেলের ভাষায় কার্টিলেজ হাড় বলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যবহারের ফলে কার্টিলেজগুলো ক্ষয় হতে থাকে। জয়েন্ট বা অস্থিসন্ধির মার্জিন অমসৃণ হয়ে জয়েন্ট বা অস্থিসন্ধির গ্যাপ কমে যায়, ফলে জয়েন্ট বা অস্থিসন্ধি নাড়াচাড়া করতে ব্যথা অনুভূত হয় এবং অস্টিও আর্থ্রাইটিস বিভিন্ন জয়েন্ট বা অস্থিসন্ধিতে হতে পারে। গুরুতর না হলে এ ধরনের যন্ত্রণা মাত্র 10 দিনে কমাতে সাহায্য করে লবণ এবং অলিভ অয়েল। কি বিশ্বাস হচ্ছে না? ভুলে যাবেন না, যখন আধুনিক ওষুধের আবিষ্কার হয়নি তখন এই সব ঘরোয়া উপায়ে নানা রোগের চিকিৎসা করা হতো আর ফলও পাওয়া যেত হাতে নাতে। তাই ব্যথার যন্ত্রণা কমাতে কিছু উপায় জেনে নিন। লবণ, এতে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা স্টেজ কমিয়ে শরীরে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিক রাখে, ফলে হাড় মজবুত হয় এবং যন্ত্রণা কমতে শুরু করে। সর্বোপরি শরীরে জল জমা আটকাতে নুন দারুণ কাজ করে। দ্বিতীয় হচ্ছে অলিভ অয়েল। এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও কে আছে। এছাড়া অলিভ অয়েলের অ্যান্টি অক্সিডেন্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এই তেল যে কোনো ধরনের প্রদাহ কমাতে দারুণ কাজে আসে। তাই তো ব্যথার জায়গায় অলিভ অয়েল মালিশ করলে যন্ত্রণা কমতে শুরু করে। কিভাবে এই দুটি উপকরণ মিলিয়ে ওষুধ তৈরি করবেন জেনে নিন। 10 চামচ ভালো মানের লবণ ও 12 থেকে 15 চামচ অলিভ অয়েল নিন। এই দুটি উপকরণ পরিমাণ মতো নিয়ে একটা কর্নারে মিশিয়ে নিন। যখন দেখবেন লবণ এবং অলিভ অয়েল ভালো করে মিশে গেছে, তখন কর্নারের মুখটা বন্ধ করে দিন। এবার 2 দিন রেখে দিন। তারপর শরীরের যেখানে যেখানে ব্যথা আছে লাগান, দেখবেন নিমিষে কষ্ট কমে যাবে। কিভাবে লাগাবেন এই মিশ্রণটি জানুন। সকালে ঘুম থেকে ওঠার পর অল্প করে এই মিশ্রণটি হাতে নিয়ে যন্ত্রণার স্থানে 2 থেকে 3 মিনিট ভালো করে মালিশ করুন। প্রতিদিন মালিশ করার সময়টা বাড়ান। এমনটা করলে দেখবেন 10 দিনের মধ্যে যন্ত্রণা নিমিষেই খতম। ম্যাসেজের পর নরম টাওয়াল দিয়ে জায়গাটা মুছে নিতে ভুলবেন না কিন্তু। তবে মনে রাখবেন, এই মিশ্রণটি লাগানোর পর যদি আপনার অ্যালার্জি বেরোয় তাহলে সেখানে অল্প করে বেবি পাউডার দিয়ে দিন। এটা করলে অ্যালার্জি কমে যাবে। তো যেভাবে বললাম সেভাবে ব্যবহার করুন, দেখবেন এই ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ।